হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রসের সময়ে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কালারফুল মুচমুচে মুছে এই চকলেট কুকিজগুলো আমি কিভাবে তৈরি করেছি কোনো ধরনের ময়দা ছাড়া বাটার ছাড়া খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখেছি আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসছে এই দুপলকে আপনারা এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন দেখবেন সবাই চমকে যাবে যদি আপনি বলেন যে এগুলো আপনি নিজের হাতে তৈরি করেছেন যদি আসছে এদের সবাইকে তাক লাগিয়ে দিতে চান বা চমকে দিতে চান তাহলে অবশ্যই এইগুলো একবার ট্রাই করেন দেখবেন সবাই একদম চমকে যাবে সবাই ভাববে যে আপনি এগুলো কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছেন কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি নিজের হাতে তৈরি করেছেন বা অথবা কোথাও যদি আপনি বেড়াতে যান আর কি নিজের হাতে যদি কিছু বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই এইগুলো বানিয়ে নিতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আপনার অনেক বেশি প্রশংসা করবে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে কালারফুল এই মুছে চকলেট কুকিজগুলো বানানো এতটাই সহজ না দেখলে কিন্তু কখনো বিশ্বাস করতে পারবে না তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই একটি বাটিতে এখানে আমি দুশো গ্রাম প্যাকেটের আটা নিয়ে নিয়েছি পাঁচ গ্রাম বেকিং পাউডার দিয়ে একটু ভালোভাবে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি এখানে আপনার চালে ময়দা অ্যাড করতে পারেন তবে আমি একদম সহজভাবে দেখানোর জন্য হাতের কাছে পাওয়া আটা দিয়ে কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম এটা হচ্ছে সয়াবিন তেল আপনারা এখানে মিল্টেড বাটারও অ্যাড করতে পারেন তারপর চিনি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম তারপর তিন গ্রাম দিয়ে দিচ্ছি লবণ তো হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিক্স করে নিয়েছে যেহেতু চিনি আর তেল কিন্তু কখনো মিক্স হবে না তারপর একটু মিক্স করে নিয়েছি তারপর একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে করে চিনিগুলো একদম মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে তো দেখুন চিনিগুলো একদম মেশানো হয়ে যাচ্ছে মিক্স করে নেওয়া হয়ে যাচ্ছে এই যে টেক্সচারটা দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডিমের আর চিনিগুলো কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে এখন এখানে হচ্ছে বেকিং পাউডার আর আটার যে মিশ্রণটা আমরা রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে প্রথমে আটাগুলো একটু চেলে নিয়েছিলাম তারপর সাহায্যে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা সব কিছু মেজারমেন্ট সেম রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু হবে না একটু এদিক সেদিক হলে কিন্তু হবে না বা আপনারা বুঝতে পারবেন না একদম প্রত্যেকটা মেজারমেন্ট সঠিক রাখার চেষ্টা করবেন দেখতে মনে হয় কুকিজগুলো কতটা বানানো কঠিন অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে অনেকটাই কঠিন কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব হবে না তো আপনারা আমার রেসিপি দেখলে বুঝতে পারবেন এতটাই পানির মতো সহজ আপনার যে কেউ কিন্তু বানাতে পারবেন তো যখন মিক্স করে নেওয়া হয়ে গেছে আর মেশানো যাচ্ছে না এখন হচ্ছে আমি হাটাকে ভালোভাবে ক্লিন করে একটু ভালোভাবে মিখে নিচ্ছি তো দেখুন মেখে নেওয়ার পর কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সি এমন হয়েছে এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের করে কিন্তু মেখে নিতে হবে সব কিছু মেজারমেন্ট যদি সমান রাখেন তাহলে এই রকম একটু শক্ত টাইপের হবে তো আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি সবগুলো একটু মেপে নিচ্ছি সবগুলো সেইমভাবে করে তিনটি পেয়ালা সমান সমান করে আমি মেপে নিচ্ছি সবগুলোর ওজন যাতে করে একদম সমান হয় তো সেজন্য এভাবে করে নিলে কিন্তু সবগুলো কিন্তু বিস্কিট একদম সমান মাপের হবে কোনোটা বড় আর ছোটো হবে না তো তিনটি পেয়ালা নিয়ে নিয়েছি তিনটি পেয়ালা নিয়ে তিনটি কালার অ্যাড করে নিচ্ছি তো দেখুন অ্যাড করে নেওয়া হয়ে গেছে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে আবার ফিরে এসেছি তো চকলেট কালারের যে বিস্কিটের ডোটা আছে সেটা নিয়ে নিচ্ছি নাইপের সাহায্যে সমান করে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি আবার হচ্ছে একটু মেপে নিচ্ছি যাতে করে সবগুলো লিচি বিস্কিটের লিচি একদম সমান হয় এভাবে করে মেপে নিলে কোনো বিস্কিট ছোট বা কোনো বিস্কিট বড় এরকম কিন্তু আর হবে না সবগুলো কিন্তু একই সাইজের হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে এইভাবে করে আমি সব কালারের সব বিস্কিট একইভাবে আমি এভাবে মেপে মেপে তৈরি করব তো মেপে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এভাবে হাতে একটু লিচি বানিয়ে নিচ্ছি সবগুলো একই সাইজের করে এভাবে করে লিচি বানিয়ে রেখে দিচ্ছি যদি লিচিগুলো চারিপাশে কোনো ফাটল থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না একটু গোল আকৃতি করে এইভাবে করে করে নিলে কিন্তু হয়ে যাবে যেহেতু আমি ওভেনে বেক করব তো সেজন্য সবগুলো আমি বানিয়ে একটা ট্রের উপরে বাটার পেপার বিছিয়ে দিয়ে তারপর সবগুলো দিয়ে দিয়েছি এই যে দেখুন দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে তো এগুলোকে হচ্ছে আমি ওভেনে দিয়ে দিয়েছি ওভেন হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রিতে আমি পঁচিশ মিনিটের জন্য বেক করবো তো এর ফাঁকে হচ্ছে আমি যে সবগুলো একইভাবে হচ্ছে আমি রেডি করে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি পঁচিশ মিনিটের জন্য বেক করবো যখন পনেরো মিনিট হয়ে গেছে তখন বিস্কিটগুলো এইভাবে নামিয়ে নিয়ে হাফ টি স্পুন দিয়ে এভাবে করে মাঝখান থেকে একটু চেপে চেপে দিয়েছি এতে করে বিস্কিটগুলো চারিপাশে একদম ফেটে চচির হয়ে যাবে এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে এ যে বিস্কিটের আসল টেক্সচারটা চলে আসবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো আমি আবারও ওভেনে দিয়ে সেমভাবে আরও দশ মিনিটের জন্য বেক করে নিয়েছি টোটাল হচ্ছে আমি আমি পঁচিশ মিনিট বেক করে নিয়েছি প্রথমে পনেরো মিনিট বেক করেছি তারপর হচ্ছে দশ মিনিট বেক করেছি এর মধ্যে কিন্তু দেখুন আমার অনেকগুলো বিস্কুট কিন্তু হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য আমি এখন এক পাশেই দেখে দিচ্ছি তো এদিকে হচ্ছে আমরা চকলেট মেল্ট করে নিচ্ছি তো ফানি ফুটিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি এক চা চামচ ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিল্ট করে নিয়েছি সেমভাবে আমি সবগুলো চকলেট কিন্তু মেল্ট করে নিয়েছি তো দেখুন সবগুলো কিন্তু চকলেট মেল্ট করে নেওয়া হয়ে যাচ্ছে আমি সবগুলো চকলেটের মধ্যে কালার অ্যাড করে নিয়েছি কালার অ্যাড করে আমি এখন একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে বিস্কিটের মধ্যে দিয়ে দিতে হবে বিস্কিটের মধ্যে অ্যাড করার সুবিধার্থে আমি একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নিয়েছি বা চামচের সাহায্যে এইভাবে করেও আপনি অ্যাড করতে পারেন আমি দুইভাবে আপনাকে দেখে দিচ্ছি আপনারা আপনার সুবিধা মতো কিন্তু অ্যাড করলে কিন্তু হবে মিল্টেড চকলেট প্রত্যেকটা বিস্কিটের উপরে দিয়ে দেওয়ার পর আমি কিছুটা গ্রেট করা চকলেটও দিয়ে দিচ্ছি যাতে করে আর একটু দেখতে সৌন্দর্য লাগে তো সেজন্য আর একটু গানেশি করে নিচ্ছি এখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা অল্প উপকরণে অল্প সময় হাতের কাছে পাওয়া উপকরণ দিয়ে আমি জটফট কিভাবে কত সুন্দর খুব কালারফুল খুব মুচমুচি আর কি বিস্কিট আপনার সাথে শেয়ার করেছি আশা করি আপনার ভালো লেগেছে তো আমি যেহেতু প্রথমে খুবই অল্প পরিমাণে বিস্কিটের ডো তৈরি করেছি তো সেজন্য পরে হচ্ছে আরও দুই তিন কালারের বিস্কিট আমি অফিস অফ ক্যামেরায় কিন্তু তৈরি করেছি তো সেগুলো এখানে আপনাকে দেখে দিয়েছি আপনারা সেমভাবে এখানে অনেকগুলো কালারের বিস্কিট কিন্তু তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি পরিমাণে একটু বাড়িয়ে করতে চান সব কিছু একটু বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু হবে কোনো ধরনের ময়দা আর বাটার ছাড়া একদম ঝামেলাহীন খুব সহজ পদ্ধতিতে আশা করি আপনার ভালো লেগেছে আপনার যে কেউ কিন্তু ট্রাই করতে পারবেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এই রকম কালারফুল ফুল জিনিস কেনা পছন্দ করে বলুন তো এই বিস্কিটটা খেতে হবে মুচমুচে এবং সফট দুইটুর কম্বিনেশনে খুবই মজার একটি বিস্কিট আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য তো করবেন আসছে অন্তত একবার ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ